মাগুরায় এবার লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী 18 জুন সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা সিভিল সার্জন সম্মেলন কক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার দেবপ্রিয় সরকার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান। সভায় জানানো হয় এবার জেলায় 1,18,114 জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে 6 মাস থেকে 11 মাস বয়সী 12,642 জন শিশুকে নীল রঙের ও 1 বছর থেকে 5 বছর বয়সী 1,05,472 জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইন 936টি কেন্দ্রে 259 জন স্বাস্থ্যকর্মী, 1,889 জন স্বেচ্ছাসেবক ও 118 জন সুপারভাইজার কাজ করবে। সভায় আরও জানানো হয় ভিটামিন শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে, স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তথা শিশু মৃত্যুর হারও কমায়। এ সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার 40 জন সাংবাদিক অংশ। আমাদের জেলায় আমরা চেষ্টা করব জেলা প্রশাসক মহোদয়কে নিয়ে আমাদের একটা সুবিধাজনক স্কুল, যে স্কুলটায় আমরা সবচেয়ে গতবার কিন্তু আমরা পৌরসভার ভিতরে করেছিলাম, আপনারা জানেন পৌরসভার ভিতরে আমরা মেয়র মহোদয় ছিল, আমাদের সাংবাদিক ভাইয়েরা ছিলেন, আপনারা আমরা পৌরসভায় করেছিলাম। আমরা চেষ্টা করব পৌরসভার মধ্যে যদি করা যায় সেটাই সবচেয়ে ভালো। তারপরে আরেকটা কথা আছে, সেন্টার কিন্তু অনেকগুলো উদ্বোধন করার জন্য আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, সবাই যার যার এলাকাগুলোতে আপনারা একটু উদ্বোধন করে আসবেন, এটা আমার একটা অনুরোধ আপনাদের কাছে। এই এতগুলো সেন্টার কিন্তু একজনকে উদ্বোধন করতে পারবে না, আপনার আপনার এলাকায় যে ইয়ে আছে সেন্টার আছে অথবা আপনারা যে যে এলাকায় যাবেন ওইখানকার জনপ্রতিনিধি, আপনারা আমাদের স্বাস্থ্যকর্মী, তাদেরকে নিয়ে আপনারাও এটা উদ্বোধন করতে পারবেন। আমরা জেলা হিসাবে ডিসি মহোদয়, আমি আর আমাদের প্রস্তাবের জেলা প্রতিনিধি যারা আছেন আপনাদের নিয়ে আমরা পৌরসভার ভিতরে এটা উদ্বোধন করবো। আর উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আমাদের উপজেলা স্বাস্থ্যকর্মী কর্মকর্তা এবং মেডিকেল অফিসাররা, তার সাথে আপনাদের উপজেলার যারা প্রতিনিধি আছেন তাদেরকে নিয়ে প্রত্যেকটা উপজেলাতে এবং হাসপাতালে এটা উদ্বোধন করা হবে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রত্যেকেই এবং তাদেরকে বলে যে নির্দেশ দেওয়া আছে আপনাদের সাথে তারা কোঅর্ডিনেট করে আপনাদেরকে নিয়েই তারা উদ্বোধন করবে। সকাল 8টা থেকে